লালন শেখের মৃত্যুর তদন্তে লালন শেখের স্ত্রীর বয়ান রেকর্ড করল সিআইডি। সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর তদন্তে বকখালি গ্রামে শুক্রবার যায় সিআইডি। লালন শেখের স্ত্রীর বয়ান রেকর্ড করল রাজ্য গোয়েন্দা সংস্থা। সোমবার জেরার সময় লালনকে কি মারধর করা হয়েছিল, কিভাবে মৃত্যু হল বকখালি কাণ্ডের মূল অভিযুক্তের, তা জানতে একই মামলায় অভিযুক্ত জাহাঙ্গীর শেখকে গতকালই রামপুরহাট জেলে গিয়ে জেরা করে সিআইডি। রামপুরহাটে সিবিআই এর অস্থায়ী অফিসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর পর বিস্ফোরক অভিযোগ করেন তার স্ত্রী। গত মঙ্গলবার তিনি দাবি করেন বাড়ির সিসি ক্যামেরার হার্ড ডিস্ক চেয়ে চাপ দিচ্ছিলেন সিবিআই অফিসাররা। চাওয়া হয়েছিল 50 লক্ষ টাকা। সমস্ত বিষয় নিয়েই সিআইডি আধিকারিকরা জেরা করলেন লালনের স্ত্রীকে। সমস্ত প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করা হয়। পাশাপাশি রামপুরহাট মেডিকেল কলেজে হাসপাতালেও ময়না তদন্তের রিপোর্ট সংগ্রহ করতে যান সিআইডি। শুক্রবার বিকেল নাগাদ সিআইডি আধিকারিকরা রামপুরহাট আদালতে লালন মামলা সংক্রান্ত সমস্ত নথি পেশ করেন। সিআইডি কি জিজ্ঞাসা করলো আপনাকে? কি কি জানালেন? বলতে পারবো না। আজকে কথা হলো সিআইডি আধিকারিকদের সঙ্গে? না কিছু হয়নি। আপনাকে একটু আশ্বস্ত হলেন কথা বলে? এখন কিছু আমরা কি বলতে চাইছি? তদন্ত নিয়ে তদন্ত নিয়ে আপনারা খুশি তো? সিআইডি যে তদন্ত করছে সেটা নিয়ে আপনারা খুশি তো? হ্যাঁ স্যার খুশি। খুশি? ওরা যা ছেলের বাড়ি হলো, ছেলে এই ছেলের বয়ান রেকর্ড হলো। ছেলে ছেলে কোথায়? ছেলের সাথে কথা হলো? ছেলের সঙ্গে কথা হয়েছে? ছেলের সঙ্গে? ছেলে ছেলে।